লাহোর থেকে লং মার্চের ডাক দিলেন ইমরান খান। ফিলিপাইনে 6.4 মাত্রার ভূমিকম্পে আহত 26। মন্ত্রিসভার ঘোষণা করলেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মিয়ানমারের সামরিক জান্তার বিমান হামলায় নিহত 80। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন আগামী 28 অক্টোবর লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চে অংশ নেবে তার সমর্থকেরা। আগাম নির্বাচনের দাবিতে তিনি এই প্রতিবাদী মার্চের ডাক দিয়েছেন বলে জানিয়েছেন। 25 অক্টোবর লাহোরে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন 28 অক্টোবর বেলা 11টা থেকে লাহোরের লিবার্টি স্কোয়ার থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছি আমি। তিনি বলেন, সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে চাপ দিতে আমরা এই মার্চের আয়োজন করেছি। সরকার ইতোমধ্যেই ঘোষণা করেছে বিক্ষোভকারীদের ইসলামাবাদ প্রবেশ করতে দেয়া হবে না। তারা রাজধানী সুরক্ষায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর 30,000 কর্মকর্তা নিয়োগ করবে। কর্তৃপক্ষ ইতোমধ্যেই লং মার্চে বাধা দিতে ইসলামাবাদগামী সকল প্রবেশ পথে শত শত কন্টেইনার পাঠিয়েছে। ফিলিপাইনের উত্তরাঞ্চল 6.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে। 26 অক্টোবর আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত 26 জন আহত হয়েছে। স্থানীয় সময় সকাল 10:59 রাজধানী ম্যানিলা থেকে 330 কিলোমিটার দক্ষিণে ডোলোরেস শহরের কাছে এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে আতঙ্কিত বাসিন্দারা রাস্তায় অবস্থান করছে এবং একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন যে ভূকম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমিকভাবে রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন। 25 অক্টোবর তিনি তার মন্ত্রিসভার ঘোষণা করেন। নতুন মন্ত্রিসভায় ঋষি সুনাক অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে লিজ ট্রাস মন্ত্রিসভার জেরেমি হান্টকে বহাল রেখেছেন। অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের ঘনিষ্ঠ জেমস ক্লেভারলিকে নিয়োগ দিয়েছেন ঋষি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী সুয়েলা ব্রেভার ম্যানি ফিরে আসছেন। অপরদিকে ঋষি সুনাকের ঘনিষ্ঠ ডমনিক রাবকে উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রীর পদে নিয়োগ দেওয়া হয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশে সামরিক জান্তার বিমান হামলায় 80 জন নিহত হয়েছে। এর আগে 23 অক্টোবর কাচিনের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে এই বিমান হামলা চালানো হয়। হামলায় একই সাথে অন্তত 100 জন আহত হয়েছেন। 23 অক্টোবর কাচিনের বিচ্ছিন্নতাবাদী কাচিন ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বিমান হামলা চালায় সামরিক জান্তা।